শুনছো, একটু কথা বলো তো দেখি, কথা বলো না। আতা গেছে তোতা পাখি ডালিম গাছে মো, কথা কও না কেন বউ, কথা কবো কি ছলে, কথা বলতে গাজলে। মামুনি, তুমি এটা কি করছো? আমি গোল করছি। কেন, একটু পড়াশোনা করো। কেন, কখন পড়াশোনা করবে? আমি যখন নিজে থেকে ভাত খাবো, হাম করে চুপ করতে পারবো, তখন আমি পড়াশোনা করবো। এখন আমি পড়াশোনা করবো না। মামুনি, একটু একটু জল খেয়ে নাও তো। না, আমি জল খাবো না। তোমার জল খাওয়ার সময় যত বাহানা না বলো। না না, আমার হাগুর পেয়েছে। না না, এত বাহানা করলে চলবে না। না না, জলটা খেয়ে নাও। জল খাওয়ার সময় এত বাহানা করলে চলে নাকি? না না, পাইনি তোমার, তুমি জল খাও। না না, তুমি জল খাও, তোমার হাগু পাইনি, একদম হাগু পাইনি, এটা বাহানা হচ্ছে। মামুনি, অ আ ক খ এগুলো একটু বলো তো। তাহলে অবাটা বলি। বলো। অ আ কচুই কচু। এই কি বলছো, মাঝে গুলো কোথায় গেল? মাঝে গুলো না, হাবু পেয়েছিল তো, তাই হাবু করতে গেছে। মামুনি, বলছি কি যে এবার তো সরস্বতী পুজো আসছে, তা সরস্বতী পুজোতে কিরকম ঠাকুর হলে ভালো হয় বলতো? কিরকম ঠাকুর চাই তোর? এবার না, ঠাকুরটা একটু মডার্ন করবো। মডার্ন? হ্যাঁ, মডার্ন ঠাকুর আবার হয় নাকি? সবসময় তো ঠাকুরটা নর্মালি কাপড় পরানো থাকে, এবার ভাবছি জিন্সের প্যান্টের উপর যদি কাপড়টা যদি পরানো থাকে না, মামুনি, এই দুটো ইংলিশ ওয়ার্ড আমি লিখে দিলাম, নেচার আর ফিউচার, এই দুটোকে তুমি উচ্চারণ করে ঠিক করে বলো। পড়ো। বাবা বলেছে এই দুটোকে উচ্চারণ করে পড়তে, তাহলে উচ্চারণ করেই পড়ি। হ্যাঁ, এ না টি ইউ টু আর ই তে, তাহলে কি হলো? এন এ না টু রে না টু রে। তারপরে এটা হলো এফ ইউ ফু টি ইউ টু আর ই, তাহলে উচ্চারণটা হলো ফু টু রে। মামুনি, লেখাপড়া করে যে ছড়াটা একটু বলো তো। হ্যাঁ, লেখাপড়া করি যে গালি ঘোলা চলেছে, বলো যদি হতে চাও খালি খেলা করে যাও, খালি খেলা করে যাও, খালি খেলা করে যাও।